গোপন সূত্রে খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তৃষাবাড়ি এলাকায় TR06C0478 নম্বরের একটি বিলাসবহুল গাড়িকে সন্দেহমূলকভাবে আটক করে শনিবার বিকেলে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১৬টি কৌটায় মোট ০.৩১ গ্রাম ব্রাউন সুগার, দুটি মোবাইল, নগদ ২৫,৭৫০ টাকা। গাড়িতে চড়া দুই যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। আটক দুই যুবকের নাম গনি মিয়া ও জাহিদ মিয়া, বাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাটের টুইমধু এলাকায়। গোটা ঘটনা বিস্তারিত জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তেলিয়ামুড়া থানার কাছে খবর আছে যে এই রেল স্টেশনে, তৃষাবাড়ি রেল স্টেশনে ড্রাগস বিক্রি হচ্ছে। যথারীতি থানার অফিসার এই রণব্রত ঘোষ সেখানে গিয়েছিল, তখন একটা গাড়িতে দুইজনকে পাওয়া যায়। যথারীতি ওই গাড়িকে চেক করি, গাড়িতে চেক করার পরে সেখানে মোট ১৬ কোটা ব্রাউন সুগার পাওয়া যায়। আমরা সেটা ম্যাপে দেখলাম ০.৩১ গ্রাম, এবং তাদের কাছে মোট ২৫,৭৫০ টাকাও পাওয়া যায়, যথাযথ সিজ করা হয়, এবং একটা ড্রাগস ওয়েট করার একটা মেশিন সেটাও তাদের কাছে পাওয়া যায়, এগুলো সিজ হয়। তারপরে যে গাড়িতে তারা বিক্রি করছিল একটা বোলেনো TR06C0478, এই গাড়িও সিজ হয়, এবং গাড়িতে থাকা গনি মিয়া এবং জাহেদ মিয়া দুজনের বাড়ি তিনমধ্যে, তারা দুজনে এসেছে। উল্লেখ্য, আটক দুই যুবক গনি মিয়া ও জাহিদ মিয়া গণধর্ষণ মামলার অভিযুক্ত ছিলেন। বর্তমানে ওই দুই যুবক জামিনে ছাড়া পেয়ে পুনরায় অপরাধমূলক কাজ সংঘটিত করে চলেছে। তাছাড়াও এই দুই যুবকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একাধিক মামলা দায়ের রয়েছে। এখন দেখার এই দুই যুবকের বিরুদ্ধে কতটুকু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় প্রশাসন। শ্যামদুন টিভি। আজকে